আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এ আয়োজন। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। সম্প্রতি জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় স্থিতিশীল ও সুসম্পর্ক উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার প্রত্যয় ব্যক্ত করে উভয় পক্ষ। অনুষ্ঠানে তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে জো বাইডেন বলেন, মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে এক চীন নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন ধরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের শীতলতা ছুঁয়ে যায় বিশ্ব রাজনীতিকেও, প্রভাব ফেলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যু সহ সমসাময়িক নানা বিষয়ে। তবে দীর্ঘ এক বছর পর মুখোমুখি সংলাপে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠক যেন বরফ গলার ইঙ্গিত, বিশেষ করে তাইওয়ান ইস্যু, দ্বিপাক্ষিক ও বিশ্ব বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা বিষয়ক করণীয় নিয়ে দুই পক্ষের খোলামেলা আলোচনা ইতিবাচক বার্তা দেয় বিশ্ব রাজনীতিতেও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাণবন্ত, গঠনমূলক, তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে দুই নেতার এ বৈঠক। ঐতিহাসিক এই বৈঠকে প্রেসিডেন্ট সি জিনপিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতাই হবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ভিত্তি। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানো দরকার, বিশেষ করে উভয় দেশ যেন নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেয়, একই সঙ্গে আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্য যেন কাঁধে কাঁধ মিলিয়ে পালন করে। বিশ্বের শান্তি ও উন্নয়নের মহৎ স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। নিজ দেশের জনগণ সহ সারা বিশ্বের জন্যই বড় দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যে অনেক দায়িত্ব আছে তা স্বীকার করেন জো বাইডেনও। উভয়ের মনোভাব ও বোঝাপড়া বাড়াতে দুই দেশের মধ্যে আরও খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা দরকার। একই সঙ্গে দুই দেশের প্রতিযোগিতা যেন স্বচ্ছ ও স্বাস্থ্যকর হয়, কোনো প্রকার দ্বৈততা সৃষ্টি না হয় সে ব্যাপারেও কাজ করা দরকার। বৈঠকে বলা হয় কূটনৈতিক ও নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য এবং জলবায়ু বিষয়ক আলোচনাকে বাস্তবিক সহযোগিতার পর্যায়ে নিয়ে যেতে কাজ করা দরকার। সাজিদ রাজু, সিএমজি বাংলা। আসিয়ানের সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন। সম্প্রতি দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়। বৈঠকে নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ওয়াং ই বলেন, নিকটতম প্রতিবেশী এসব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীন সবসময় সচেষ্ট। এ সময় তিনি বলেন, করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই এসব দেশের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিশেষ করে কোভিড-19 মোকাবিলা, অর্থনৈতিক পুনরুদ্ধার, আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি, অর্থনৈতিক বিশ্বায়ন সহ বহুপাক্ষিকতা চর্চার মাধ্যমে চীন আসিয়ান অভিন্ন স্বার্থ সংরক্ষণ করা হবে বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক ফলপ্রসূ হয়েছে মন্তব্য করে এই অঞ্চলের কোভিড মোকাবিলায় সহযোগিতা করায় চীনকে ধন্যবাদ জানান আসিয়ান প্রতিনিধিরা। একই সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়েও আলোচনা হয়। প্রথমবারের মতো করোনা চিকিৎসার ওষুধ বাজারে আনছে চীন। আগামী ডিসেম্বরে বিশেষ শর্ত সাপেক্ষে বাজারজাত করার অনুমতি দেওয়া হবে এই ওষুধ। বর্তমানে বিশেষ পরিস্থিতিতে কোভিড-19 এই ওষুধ ব্যবহার করছে চীনের এই বিশেষজ্ঞ দল। তারা বলছেন, মৃত্যু ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসায় এই ওষুধ এরই মধ্যে 78% পর্যন্ত কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি বিশেষ একটি থেরাপিও ব্যবহার করা হচ্ছে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে কোভিড-19 চিকিৎসার জন্য 6টি ওষুধ উৎপাদনের কার্যক্রম শুরু করেছে চীন। এর আগে গেল বছরের 21 জানুয়ারি কোভিড-19 প্রতিরোধে গবেষণা শুরু করে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ওই বছরই ফেব্রুয়ারি মাসে জাতীয় স্বাস্থ্য কমিশন, শিল্প ও তথ্য মন্ত্রণালয়, খাদ্য ও ওষুধ প্রশাসন, ঐতিহ্যবাহী চীনা ওষুধ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ গবেষণা দল গঠন করা হয়। এই ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।